for Glasgow south side, where she also lives. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের শীর্ষ বৈঠক COP26 এর মূল আয়োজন ছাড়াও একগুচ্ছ উচ্চ পর্যায়ের সভায় দেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডের গ্লাসগোতে স্কটিশ প্যাভিলিয়নে আয়োজিত জলবায়ু পরিবর্তনে নারী শীর্ষক উচ্চ পর্যায়ের এই সভায় যোগ দেন সরকার প্রধান। এতে জলবায়ু পরিবর্তনের সংকটে নারীর ভূমিকা ও করণীয় বিষয়ে নীতিগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জরুরি। The most vulnerable and marginalized people around the world are also the greatest victim of the adverse impact of climate change. So the vulnerability mostly affected women, no doubt about it. Actually, women, children, they are the most vulnerable. So we should give them more importance. নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিশ্ব নেতাদের সাহসী পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান বাংলাদেশ সরকার প্রধান। I call upon all of you, especially the women leaders, for taking bold and decisive action in this COP for a global compact to build communities resilient to climate change in a way where everyone, both men and women, can participate. পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন। এ সময় নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এছাড়া এসব কর্মসূচির ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। এই বৈঠকে উপস্থিত ছিলেন তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা। দেবাশিস রায়, সময় সংবাদ।